শরণকালের ভয়াবহতম বন্যায় পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের ক্ষেত। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব ও খাইবার পাখতুন প্রদেশের বন্যা কবলিত লাখ লাখ মানুষ। তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে বসত বাড়ি ছেড়ে যাচ্ছেন। বিপর্যয় সামাল দিতে হিমশিম খাওয়া পাক সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন। জলবায়ু মন্ত্রী শেরি রহমান বলেন, মনে হচ্ছে এটি একটি বিশাল সমুদ্র, পানি সেচ ফেলার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলে উল্লেখ করেছেন। শেরি আরও বলেন, এবারের বন্যা অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা এর আগে কখনোই এ পরিস্থিতি দেখিনি। এবছরের জুন মাসে পাকিস্তানে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত 1136 জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বর্ষণ আর হয়নি। এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে দেশটির সরকার। সোমবার পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, বন্যার কারণে গত 24 ঘন্টায় 75 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, নিহতদের এক তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছি। কর্মকর্তারা ধারণা করেছে 3,30,00,000-এর বেশি পাকিস্তানি নাগরিক ঐতিহাসিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, লাখো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। দেশটিতে 3,30,00,000 মানুষ বন্যা কবলিত। দেশের মোট জনসংখ্যার 15% বন্যা কবলিত। 2010-11 সালের বন্যার সঙ্গে এই বন্যার তুলনা করা যায়। বন্যায় সিন্ধু এবং বেলুচিস্তানের মতো প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খাইবার পাখতুন খাওয়া পার্বত্য অঞ্চলে অবস্থা সবচেয়ে বেশি খারাপ। অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে থাকা পাকিস্তানের জন্য এ বন্যার ক্ষতি থেকে বেরিয়ে আসা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে দেশটির সরকারের পক্ষ থেকে সাহায্য সংস্থা, বন্ধু ভাবাপন্ন দেশ এবং আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে।